আসসালামু আলাইকুম, আমি আশরাফুল। দীর্ঘ 9 বছর ধরে ইউটিউবিং করছি, কিন্তু কখনো ফেজে আসিনি। ফেজটা আমি কখনো শো করতে চাইনি। আমাকে শুরুর থেকেই অনেকে বলতো যে ভাই, আপনি তো অনেক কিছুই জানেন। অনেক কিছু বলতে মিডিয়া বা কম্পিউটার সম্পর্কে বা কম্পিউটারের কিছু প্রোগ্রাম সম্পর্কে আমাদের খুব অল্প হলেও ধারণা আছে আর কি। সে থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতো শুরু থেকেই যে ভাই, আপনি একটা টিউটোরিয়াল চ্যানেল খোলেন যেখান থেকে আমরা কিছু শিখতে পারবো। তোমরা যারা আমার কাছে শিখতে চাও, তারা আমার কাছে আসো, আমি আমার অফিসে আসলে আমি শিখাই দেবো। তো অনেকেই আসতো আমার অফিসে, আমি অনেক ছোট ভাইদেরকে অবশ্য শেখানোর চেষ্টা করেছি, অনেকেই শিখেছে, কিছু কম বেশি অনেকেই শিখেছেন, তাদের জন্য আমার দোয়া রইল। তো আমি তাদের জন্য আবার বলছি, অনেকেই আবার আমার কাছে শিখতে চেয়েছে, আমি তাদের অনেককেই শেখাতে পারিনি বা শেখানোর সুযোগটা হয়নি আমার। ইদানিং আবার অনেকেই আবার ওই সেই পুরনো সেই রিকোয়েস্ট যে ভাই, আপনি একটা টিউটোরিয়াল চ্যানেল খুলেন, আমরা এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে চাই। তো আমারও মাথায় আসলো যে হ্যাঁ, একদিন তো চলে যাব পৃথিবী ছেড়ে, তো আমি যতটুকু যে বিষয়ে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, এই বিষয়গুলো একটু কারোর সঙ্গে শেয়ার করলে যদি কারো উপকার হয়, তো আসলে এই ধরনের কিছু একটা করা উচিত। সেই চিন্তাধারা থেকে আমি একটি ইউটিউবে একটি চ্যানেল খোলার চিন্তা করলাম, টিউটোরিয়াল চ্যানেল, যেখানে আমি যে চ্যানেলটির আমি নামকরণ করেছি বেসিক বাহে। বেসিক বাহে কেন নামকরণ করলাম, আমি এই টিউটোরিয়ালে একদম গোড়ার থেকে, একদম মূল থেকে শুরু করে আমি সবাইকে শেখাতে চাই। আমি যে 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 বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা যেন একদম মূল থেকে শুরু করব, শুরু করে আমি শেখানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভালো জানে। আর কথা হচ্ছে বাহে, আমি কেন বাহে শব্দটি চুজ করলাম, এই বাহে শব্দটি লাইক করার পেছনে আমার অনেক দিনের সাধনা। আমি বাহেকে এস্টাবলিশ করার যে আমার চিন্তাধারা, সেটা প্রায় আজ থেকে প্রায় 20-25 বছর হবে। আমার সেই সময় একটা দোকান ছিল, সেই দোকানের আমি নামকরণ করেছিলাম বাহে মিডিয়া। সেই থেকে বাহে, আমার ইউটিউবে একটি পপুলার চ্যানেল ছিল বাহে টিভি, সেটি কোনো কারণে সেটি বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে আবার আরেকটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে বাহে টিভি বিডি। সেখানে আমার প্রায় 500-600 কন্টেন্ট আছে, বাট আমি কন্টেন্টগুলো সবগুলো হাইড করে রেখেছি। আর কিছু সেখানে নাটক আছে যেগুলো আমার নির্মাণ করা, তো ওই বিষয়গুলো নিয়ে আমি এই চ্যানেলে কথা বলতে চাই না। আর আমি যে টিউটোরিয়াল চ্যানেল খোলার যে চিন্তাধারা করলাম, সেখানে আমি নামকরণ করার চিন্তা করলাম যে বেসিক বাহে। সেই বেসিক থেকে, অর্থাৎ মূল থেকে আমি সবকিছু শেখাতে চাই, সেজন্য বেসিক বাহে। আর বাহে শব্দটি অনেকেই হয়তো বাহে শব্দটি বাহে কেন পছন্দ করলাম, বাহে কেন আমার পছন্দের শব্দ হলো, এ বিষয়ে আমি বলবো যে বাহে শব্দটি এমন একটি শব্দ যে শব্দটি উভয় লিঙ্গে ব্যবহার করা যায়। যেমন ছেলেরা বুড়োকে বলতে পারে, বুড়ো ছেলেকে বলতে পারে, ছেলে মেয়েকে বলতে পারে, মেয়ে ছেলেকে বলতে পারে। সেই কারণেই আমাদের উত্তরবঙ্গে একটা জনপ্রিয় শব্দ বাহে, আর সেখান থেকে আমার বাহে শব্দটিকে এস্টাবলিশ করার একটা চিন্তাধারা থেকে আমি এই বাহে শব্দটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। আমার আমার একটা অফিস ছিল বা আমার একটা অফিস আছে, সেটারও নাম বাহে মিডিয়া। আমার ইউটিউবে যে চ্যানেলটা খুলেছি সেটাও বাহে টিভি, ওই বাহে টিভি বিডি, এটাও আমি টিউটোরিয়াল খুললাম, সেটাও বেসিক বাহে নাম দিয়ে। এই যে আমি আমার চেহারাটা দেখাচ্ছি, এই কারণে যারা আমাকে রিকোয়েস্ট করেছেন, যারা আমাকে ছোট ভাইরা যারা রিকোয়েস্ট করেছে, তাদেরকে ধন্যবাদ। আজ হয়তো সেই ছোট ভাই, তোমাদের রিকোয়েস্টের কারণেই আমি এই টিউটোরিয়াল চ্যানেলটা খুলছি। জানি না তোমাদের উপকার হবে কিনা।
যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটি খোলা সার্থক হবে। তো আর কথা নয়, আমি শুধুমাত্র কিছু বলার জন্য এই ভিডিওটি করলাম। মূলত এখানে আমি কিছু শেখাবো না, কিছু বললাম। তবে আমার এখানে এই চ্যানেলে আমি যে সমস্ত জিনিস আপলোড করব তা বর্ণনা করছি না, তবে চেষ্টা করব আমি আমার ভিতরে যা কিছু আছে সব কিছু এই এই চ্যানেলে আমি আপলোড করব, যেখান থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে। করে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ক্যামেরা এডিটিং, অডিও ভিডিও, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইউটিউবিং, ইউটিউবে কীভাবে চ্যানেল খুলতে হবে, মানে আমি যতটুকু জানি আমি সেগুলো এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। দেন পাশাপাশি আমার ডিরেক্টোরিয়াল লাইনেও আমার কিছু কাজ করা আছে। আমি শুরু থেকে ডিরেক্টোরিয়াল লাইনে কাজ করেছি, আমি মঞ্চে কাজ করেছি, আমি ভিজুয়ালি নাটক নির্মাণ করেছি অনেক। আমি চেষ্টা করব সেই ডিরেক্টোরিয়াল বিষয়গুলো নিয়েও মাঝে মধ্যে দু একটি ভিডিও আপলোড করার। তো তোমরা যারা যারা শিখতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর রিকোয়েস্ট থাকলো, তোমরা মাঝে মধ্যেই আমি আমার কিছু টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করবো এই চ্যানেলে, যেগুলো শুধু আমার এই ফেসটা দেখা যাবে আর আমার কিছু কথা শোনা যাবে, যে কথাগুলো আমার কাছে মূল্যবান, আমি সেই মূল্যবান কথাগুলো তোমাদের উদ্দেশ্যে বলবো। যদি তোমরা শোনো তো তোমাদের উপকার হবে, আর না শুনলে তো করার কিছু নাই। তো এই পর্যন্তই, যারা আমার এই ভিডিওটি দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয় কথার মধ্যে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।